শ্রীময়ের সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিলেন কাঞ্চন, খুশিতে আত্মহারা নববধূ শ্রীময়ী চট্টরাজ। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। অবশেষে এলো সেই শুভক্ষণ, সাত পাকে বাধা পড়লেন কাঞ্চন শ্রীময়ী। স্ত্রীর সিঁথিতে সিঁদুরে রাঙিয়ে দিলেন কাঞ্চন মল্লিক, মালা বদল শুভ দৃষ্টি সবই হলো। ঠিক যেমনটা কথা ছিল তেমনটাই, লাল বেনারসি পরে নববধূর বেশে দেখা গেল শ্রীময়ী চট্টরাজকে, আর কাঞ্চন পরেছিলেন সাদা পাঞ্জাবি লাল ধুতি। তারই কিছু মুহূর্ত হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে ভাগ করে নিয়েছেন ফটোগ্রাফার তথাগত ঘোষ। বিয়ের পর কাঞ্চন শ্রীময়ীর প্রথম ছবিগুলো বেশ ভাইরাল। মালা বদলের সময় শ্রীময়ীর পিড়ি একটু বেশি উঁচুতে তুলে ধরে মজা করতে দেখা গেল উপস্থিত অন্যান্যদের। তারপর অবশেষে কাঞ্চনের গলায় প্রথম মালা শ্রীময়ী পরালেন, পরে পাল্টা মালা পরান কাঞ্চন। পানপাতা সরিয়ে শুভ দৃষ্টি হলো দুজনের। জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার এক নামিজামি অফিসজাত হোটেলে তাদের বিয়ের আসর বসেছিল। এদিন সকাল থেকে শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতেই কাঞ্চন শ্রীময়ীর বিয়ের সমস্ত রীতিনীতি পালিত হয়। প্রথমে ঠিক ছিল একজন ডিজাইনারের কাছ থেকে বিয়ের ড্রেস নেবেন কাঞ্চন শ্রীময়ী, তবে তাড়াহুড়োয় সেটা আর হয়ে ওঠেনি। শ্রীময়ী নিজেই নিজের বিয়ের ড্রেস ডিজাইন করেছেন, এমনকি কাঞ্চনের বিয়ের ড্রেসও তারই ঠিক করে দেওয়া। কাঞ্চন শ্রীময়ীর বিয়ের মেনুতে ছিল পুরোপুরি বাঙালিয়ানা খাবার, ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, ফিশ ফ্রাই, মটন কষা, পোলাও। প্রসঙ্গত, গত 10 জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপর আর একদমই দেরি করেননি মল্লিক, বরং ভালোবাসার দিনেই 14 ফেব্রুয়ারিতে শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন। এরপর 2 মার্চ রীতি মেনে সাত পাকে বাধা পড়লেন তারা। আগামী 6 মার্চ হতে চলেছে কাঞ্চন শ্রীময়ীর রিসেপশন। বন্ধুরা, কাঞ্চন শ্রীময়ী জুটিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।